ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ভোলা সদর মডেল থানার পুলিশ। আজ দুপুরে শহরের মোল্লাপট্টি মোল্লার ব্রিজের দক্ষিণ মাথা হইতে 88 বোতল ফেন্সিডিল সহ 900 গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার এসআই মোহাম্মদ শাহানুর ও এটি এসআই নীলরতন সঙ্গী অফিসার সহ পুলিশের একটি চৌকস দল 88 বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে মোল্লাপট্টি মোল্লা ব্রিজের দক্ষিণ মাথা হইতে গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদক মামলায় আদালতে প্রেরণ করা হবে। ভোলা সদর থানার মোবাইল টিম ডিউটি চলাকালীন সময় আজকের সকালবেলা এসআই শাহানুর গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহানুর এবং এটি এসআই নীলরতন সদরঘাটে পুলিশ তারা দুজন আসামি গ্রেফতার করে। তারা 14 গ্রাম থেকে মাদক নিয়ে ভোলা ঢোকে এবং ভোলায় আমাদের ভোলা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের নিকট হইতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় 88 বোতল ফেন্সিডিল এবং 2 কেজি 900 গ্রাম গাঁজা উদ্ধার করে। তারা অরিজিনাল মাদক ব্যবসায়ী মিলে তারা স্বীকার করে এবং এই মাল তারা প্রায় কুমিল্লা থেকে এনে আমাদের ভোলা সদরে মানে এইগুলি দেওয়ার জন্য আছে। তবে এই ভোলা সদরে কাদের কাছে এই মালামালগুলি দিবে আমরা তাদেরকে ধরার জন্য আমরা আমাদের অভিযান অব্যাহত আছে। ভোলার প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NAN TV।